পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা জগতের আলো তার সে চোখ দিয়ে দেখেছি মন্দ ভালো দেখেছি মন্দ ভালো পিতা স্বর্গ পিতা ধর্ম কথাটা শোনার পর কাল সারা রাত ঘুমোতে পারেনি জানো, তাই অন্ধকার থাকতে থাকতে সুশোভনের বাড়িতে গিয়ে ওকে ধরে নিয়ে এলাম। কি করবি এখন? কিছু তো একটা করতেই হবে, চলো আমি গিয়ে সব কথা তোমার বাবার কাছে খুলে বলি। কি বলবে? বলবো যা সত্যি তাই বলবো, আমি তোমায় ভালোবাসি, আমি তোমায় বিয়ে করতে চাই। কথা শোনো, আমার বাবাকে গিয়ে বলবে, আর বাবা অমনি জামাই আদর করে মালা পরিয়ে বেডরুমে নিয়ে গিয়ে বসাবে।
কতবার তোমাকে বলেছি তোমার সঙ্গে আমার মেলামেশা বাবা একদম পছন্দ করেন না। ওর বাবা ইলটেম্পার্ড লোক, কখন কি বলে দেবে। তাহলে এখন কি করা যায়? শোন, আমি একটা প্ল্যান করেছি, ময়েরও মত আছে। কথাটা হচ্ছে, ওই আমার এক বন্ধু আছে ম্যারেজ রেজিস্টার, তা ওকে বলে যদি তোদের বিয়েটা আজকেই। না না, সে কি করে হঠাৎ করে একটা, অসুবিধাটা কি আছে? অনেক অসুবিধা আছে, তোরা তো জানিস যে বাবার মত ছাড়া আমি কোনো কাজ করি না। থাম তো, আর বেশি নাগামি করতে হবে না। ওর সঙ্গে প্রেম করার সময় কি বাবাকে জিজ্ঞেস করেছিলি যে বাবা আমি কি মৌমিতার সঙ্গে প্রেম করব? ওর কথা একবার ভাব, এই বিপদের মুহূর্তে বাবার দোয়াই তুই পিছিয়ে পড়িস। পিছিয়ে যাবো কেন? আরে আমি তো বলছি না বিয়ে করবো না, বলছি বাবার অনুমতিটা তো নিয়ে আসে। এতক্ষণ ধরে কি শুনলি? পরশু মুখে আশীর্বাদ করতে আসছে। হ্যাঁ কিন্তু, না না না, শোন শোন শোন, আগে বিয়েটা কর না, তারপর অনুমতি নিয়ে আসবি। আর তাছাড়া তোর বাবা তো গ্রামে রয়েছেন, আর তিনি জানতেও পারছেন যে তুই বিয়ে করে ফেলেছিস। না না, বাবাকে আমি মিথ্যা কথা বলতে পারবো না। তোরা তো জানিস আমার ছোট ভাইটা জেলে যাওয়ার পর বাবার মনের অবস্থা কি হয়ে আছে। ওর কাছ থেকে তো কোনোদিন একটু শান্তি পেল না, তারপর উনি কোনোদিনও যদি জানতে পারেন আমিও। দেখো সুরজিৎ, আমি স্বপ্নেও ভাবিনি আমার নিজের জন্য তোমার কাছে এভাবে। তুমি আর সুশোভন দুজনে কলেজ থেকে আমার বন্ধু, তোমাদের দুজনকেই আমি ভালোবাসি। ও ছটফটে চঞ্চল, তুমি শান্ত সরল। তোমার এই সরলতার জন্যই তোমাকে আমি বুঝিনি। তোমার এই সরলতা আসলে কাপুরুষতা ছাড়া আর কিছু নয়। ছেলে হয়ে বাবাকে ভক্তি শ্রদ্ধা করে যদি কাপুরুষতা হয়, তাহলে আমি স্বীকার করছি আমি কাপুরুষ। আর যতদিন বাঁচবো যেন এই কাপুরুষ হয়ে বাঁচতে পারে। আহা, কোথায় দুজনে মিলে একটা বুদ্ধি বার করবি তা নয় ছেলে মানুষের মতো। শোন, যা করার তাড়াতাড়ি করো, বাবা হয়তো এতক্ষণে। এত সকালে যখন বেরিয়েছে নিশ্চয়ই সুরজিতের বাড়িতে গেছে। মেয়ে বড় হয়েছে, ওর যখন ইচ্ছে। ওর বাড়ি কথা রাখো, মেয়ে ইচ্ছে করে একটা মাস্টারের কলে মালা পরিয়ে আমার মুখে চুনকানি মাখাবে। তুমি ভুল করছো, সুরজিৎ মাস্টার নয় প্রফেসর। মাস্টারও যা প্রফেসরও তাই, ছাত্র খেলানোর চাকরি। ও থেকে যদি সুশোভনকে বিয়ে করতো, বাবার ব্যবসা টাবসা ছিল। কার সঙ্গে কার তুলনা করছো? অপেক্ষা করো, মৌ এখনই চলে আসবে। মৌ আসবে, কিন্তু প্রফেসর তো আসবে না। ওকে সাবধান করে আসার দরকার, যা করছো ভালো কাজ করছো না। বলছিলাম কি, শেষবারের মতো ভেবে দেখো। আরে সই করে ফেলুন, সই করে ফেলুন, এত ভাববার কি আছে? 18 বছর তো হয়ে গেছে, বাপ মা কিছুই বলতে পারবে না, কোন চিন্তার ব্যাপার নেই। আরে সই কর না, সই কর না, সই কর। কিরে সই কর, জাস্ট লাইক এ গুড বয়, নাও তুমি সই করো মমতা। এত ভাববার কি আছে? হ্যাঁ কলেজ তো বন্ধ, তুই এক কাজ কর, তুই কাল দেশে চলে যা। না না, বাবা তো রেজিস্ট্রি করা বিয়ে মেনে নেবে না। আরে নাই বা নিলেন, আর তাহলে তুই বলতেই পারবি কেন রেজিস্ট্রি করে বিয়ে করেছিস। তুই কাজ কর, তুই পারমিশন নিয়ে নে, তারপর আমরা লোক দেখানো বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ রে, বোধহয় বাবা এসেছেন। আরে এলেনি বা, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। আচ্ছা তোমার বাবা যদি আসে কি বলবে? আমি বলবো কেন, তুমি বলবে যা সত্যি তাই বলবে। সুরজিৎ, টেলিগ্রাম। টেলিগ্রাম দেখি, এখানে সই করে দিন। পেন আছে? বাবার শরীর খারাপ, ডাক্তার কাকু যেতে লিখেছে। ভালোই তো হলো, বাবাকে দেখেও আয় আর অনুমতিটা নিয়ে আয়। অসুস্থ বাবাকে কি করেছে বলি,
বলতে তোমার লজ্জা করছে না? তুমি রেজিস্ট্রি করেছো না বলে তোমরাই লজ্জায় পড়তে বাবা। পরশুদিন আমাকে যারা আশীর্বাদ করতে আসবেন তাদের তো আমাকে বলতেই হতো। তুমি থামো, যা হবার তা তো হয়েই গেছে, এমন তো নয় তোমার মেয়ে জলে পড়েছে। তুমি চুপ করো, বিয়ে যখন করিয়ে ফেলেছো এই বাড়িতে এলে কেন? ফ্ল্যাটে গিয়ে উঠলে এই ব্যাপারে? চলেই যাব, এসেছি শুধু জিনিসপত্র গুছিয়ে নিতে। সুরজিৎ কোথায়? স্কাউন্ডেল, বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দেশে গেছে। বাবার অসুখ না আমাকে ফেস করতে হবে বলে ভয় পালিয়ে বেড়াচ্ছে। যা বলছিল, আমার বড় ছেলে সুরজিৎ হলো সাক্ষাৎ রামচন্দ্র। শ্রী রামচন্দ্র বাবার কথা রাখতে গিয়ে 14 বছর বনবাসে গিয়েছিলেন, আর সুরজিৎ আমার কথা রাখতে আমারই পছন্দ করা মেয়েকে বিয়ে করতে পারবে না। কি ডাক্তার! সুরজিৎ বোধ হয় এসেছে। হ্যাঁ, সুরজিৎ পেয়েছি। কোথায় সুরজিৎ? আরে তাই তো, বাবা কেমন আছেন? ভালো আছেন? বাবা কেমন আছে? বাবা ভালো আছি রে, তুই কেমন আছিস? ভালো। আয় বুকে, আয় বুকে, আয়। সব জ্বালা জুড়িয়ে গেল। ডাক্তার, তুমি না বলেছিলে আমার কথা বলা বারণ, আমার হার্টবিট নর্মাল নয়? হ্যাঁ, এবার আমি এই সুরজিতের মাথাটা এই বুকে রাখলুম, তোমার যন্ত্রটা এই বুকে বসাও। ভালো করে দেখো। আশ্চর্য! তবে আসল ব্যাপারটা কি জানো ডাক্তার, সুরজিৎ ও শ্রদ্ধা ভক্তি দিয়ে আমার চারপাশে একটা গন্ডি কেটে রেখেছে, আর যমরাজ এসে ওই গন্ডির বাইরে থমকে দাঁড়িয়ে পড়ে, ভেতরে ঢোকার সাহস পায় না। আর সুরজিৎ আমার কাছে যদি থাকে তাহলে তার কথাই নেই, ওই যমরাজ একটু একটু করে পিছুতে 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 পিছুতে। তুমি থামো তো, ও এতটা ট্রেন জার্নি করে এসেছে, নিশ্চয়ই খুব ক্লান্ত। ওকে আসল কথাটা বলে ছেড়ে দাও, ও গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করুক, রাত অনেক হলো। শোন সুরজিৎ, আমি হঠাৎ করে তোর বিয়ে ঠিক করে ফেললাম। কিন্তু বাবা আমার, না না, আমি ভাবছিলাম তোর সঙ্গে একটা পরামর্শ করে নেব। তুই বড় হয়েছিস, তোর একটা মতামতের দাম আছে বইকি, কিন্তু শরীরটা হঠাৎ এমন খারাপ হয়ে গেল না, তাই আর দেরি করতে ভরসা পেলাম না, যদি মরার আগে বৌমার মুখটা না দেখে যেতে পারি। বাবা আমার এমএ তোর পছন্দ হবে। হ্যাঁ, আমি দেখেছি, খুব ভালো। বলো না ডাক্তার, বলো। হ্যাঁ, নামেও যেমন লক্ষ্মী, দেখতেও তাই, চোখ ফেরানো যায় না। তোর মার দেশগ্রামের বন্ধু মনোরমা দেবী, তার 5 বছরের মেয়ে লক্ষ্মীকে রেখে মারা গিয়েছিলেন, ওর মৃত্যুশয্যায় তোর মা কথা দিয়েছিলেন যে লক্ষ্মীর সঙ্গে তোর বিয়ে দেবে। এই কদিন আগে লক্ষ্মীর মামা লক্ষ্মীকে নিয়ে এখানে এসেছিলেন। তা আমা নিজে একটু শান্তি পেতে তোকে আর কষ্ট দেব না, তুই যা বাবা যা, হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করকে যা। যা বাবা, দেরি করিসলি, যা। তোমার শুনতে হয়তো খুব খারাপ লাগছে বাবা, কিন্তু বিশ্বাস করো, কাল মনুদার যেরকম শরীরের অবস্থা ছিল
আমার ভীষণ ভয় হচ্ছিল তুমি যদি এই বিয়েতে রাজি না হও তাহলে উনি হয়তো সহ্য করতে পারবেন না আঘাত। মনুদার অবশ্যই তোমার উপরে গভীর বিশ্বাস। আমায় কি বলছিল জানো? আমায় বলছিল ডাক্তার তুমি তুমি আমার বড় ছেলেকে জানো না। আরে লক্ষ্মী তো সুন্দরী মেয়ে, একটা কানা খোঁড়া মেয়ের সঙ্গে যদি আমি ওর বিয়ের সম্বন্ধ করতাম তাহলে আমার কথা রাখবার জন্যে, জানো আমার কথা রাখবার জন্যে হাসি মুখে ওই মেয়েকে সে বিয়ে করত। তুমি তুমি এযুগের রামচন্দ্র। হ্যাঁ হ্যাঁ রামচন্দ্র, তাই তো আমি ভগবানকে বলি ঠাকুর ঠাকুর তুমি তো এই এই জন্মে আমার আমায় ছেলে দিলে না, আগামী জন্মে তুমি তুমি জানো সুরজিতের মতো একটি একটি ছেলের বাবা হতে দিও, এই আশীর্বাদ করো। আমি চলি বাবা, কাল মনুদের অবস্থা ভালো ছিল না জানো, আমি তো সারা রাত ছিলাম তো বিশ্রাম করতে পারিনি, আমি যাই একটু খেয়ে দিয়ে বিশ্রাম করি গিয়ে, তুমি তো এসে গেছো আর কোনো ভাবনা নেই, আমি চলি। হ্যাঁ ডাক্তারবাবু, ডাক্তারবাবু বাবু কেমন করছেন শীঘ্রই চলুন। দাও ডাক্তার ইঞ্জেকশন দাও, ইঞ্জেকশন দিয়ে দিয়ে একবারে ঝাঁঝরা করে দাও, একবারে ঝাঁঝরা করে দাও, আমার কিচ্ছু কষ্ট হবে না বাবা, যন্ত্রণা হবে না, তুমি দাও দাও আর শুধু আমাকে মঙ্গলবার পর্যন্ত বাঁচিয়ে রেখে দাও, মঙ্গলবার পর্যন্ত আমি যেন আমার মা লক্ষ্মীকে ঘরে প্রতিষ্ঠা করে যেতে পারি, ঘরে প্রতিষ্ঠা। শুনেছি সুরজিতের বাবা গোড়া ব্রাহ্মণ, তিনি কি আমাদের মতো কায়স্থর ঘরে ছেলের বিয়ে দিতে রাজি হবেন? রাজি না হলে বই গেল, বিয়ে তো হয়ে গেছে। তা তো হয়ে গেছে ঠিকই, তবে ওর বাবাকে অতি কষ্টে রাজি করিয়েছি, একমাত্র মেয়ে একটু ধুমধাম করে বিয়ে দেব। বিয়ের পর থেকে আপনি আমার সঙ্গে একটাও কথা বলেননি, আমাকে কি আপনার পছন্দ হয়নি? তোমার মতো মেয়েকে পছন্দ হবে না, এমন মানুষ পৃথিবীতে একটা আছে বলেও তো মনে হয় না। তাহলে আমি কি কোনো অপরাধ করে ফেলেছি? অপরাধ অপরাধ তুমি করো না লক্ষ্মী, অপরাধ করেছি আমি, যে অপরাধের কোনো মার্জনা নেই। তাই তো আমি লজ্জায় তোমার কাছে আসতে পারছি না, তোমার সঙ্গে কথা বলতে পারছি না। আমায় বলুন না কি হয়েছে। তুমি সহ্য করতে পারবে না লোককে। পারবো, আপনি বলুন। পারবে না লোককে, পারবে না, বুকটা তো তোমার পাথর দিয়ে তৈরি নয়। ছোটবেলা থেকে আঘাত পেতে পেতে বুকটা আমার পাথরই হয়ে গেছে, আপনি বলুন কি হয়েছে, আমি সব সহ্য করতে পারবো। পারবে, পারবে সহ্য করতে, যদি বলি তোমার ফুলের মতো সুন্দর জীবনটা আমি শেষ করে দিয়েছি। বোধনের দিনে আমি তোমার বিসর্জন দিয়ে দিয়েছি লক্ষ্মী, তোমাকে
তোমাকে বিয়ে করার 7 দিন আগে আমি আরেকটা বিয়ে করেছি। বিশ্বাস করো, এই একটি কারণেই আমি সুরজিৎকে বিয়ে করেছি। তার মানে সুরজিৎকে তুমি ভালোবাসো না? একেবারে না ভালোবাসলে আর বিয়ে করলাম কি করে? তবে ওকে যা ভালোবাসি তার থেকে অনেক অনেক বেশি ভালোবাসি স্বাধীনতা। তুমি বলো না, বাবার পছন্দ করা ওই ইঞ্জিনিয়ার পাত্রকে বিয়ে করলে এত রাত অব্দি তোমার সঙ্গে আড্ডা মারতে পারতাম? বলো, পারতাম? শুধুমাত্র আড্ডা মারার জন্য? তুমি তো আমার কলেজ লাইফ থেকে জানো সুশোভন, চার দেয়ালের মধ্যে আমি বেশিক্ষণ বন্দি থাকতে পারি না, কেমন যেন হাঁপিয়ে উঠি। আই লাইক টু এনজয় মাই লাইফ, ছুটবো, খেলবো, বেড়াবো, যখন যা মর্জি হয় করব। অন্য কোথাও বিয়ে হলে, এমনকি তোমার সঙ্গে বিয়ে হলেও তোমার বাবা মা নিশ্চয়ই এই স্বাধীনতাটুকু আমায় দিতেন না? আচ্ছা তুমি কি করে ভাবলে যে সুরজিৎ তোমাকে তোমার মর্জি মতন চলতে দেবে? ভুলে যেও না এখন তোমার বান্ধবী না, ও স্ত্রী। কি যে বলো, এতদিন ওর সঙ্গে মিশে ওকে এটুকু চিনতে পারিনি। দেখলে না আমার ধমক খেয়ে ওরকম পিতৃভক্ত ছেলে কিরকম সুসুর করে রেজিস্ট্রি করতে রাজি হয়ে গেল। রাজি আমি হতাম না লোকে, বিশ্বাস করো শুধু বাবাকে বাঁচাতে গিয়ে আমার জীবনটাকে আপনি এমন ভাবে শেষ করে দিলেন। ভালোই করেছেন, আমার মতো একজন হতভাগের জীবনের কি বা মূল্য আছে আপনার কাছে? জন্মেই বাবাকে হারিয়েছি, 5 বছর বয়সে মাও ফাঁকি দিয়ে চলে গেল, চলে এলাম মামার বাড়িতে। ওইটুকু বয়স থেকে দুবেলা দুমুঠো খাবার জন্য জিয়ের মতো কেটেছি। আপনার বাবা যখন আপনার সঙ্গে আমার বিয়ে দিতে রাজি হলেন তখন বারবার মনে হয়েছিল আমার মতো হতভাগীর কপালে এত সুখ সইবে তো। তুমি তুমি এভাবে কেঁদো না লক্ষ্মী, তোমার চোখের জলে আমার জীবনে অভিশাপ নেবে আসবে, বাবাকে তাহলে বাঁচাতে পারবো। লোকে লোকে আমি যখন তোমায় বিয়ে করেছি তোমার সব দায়িত্ব আমার, আমি তোমায় কলকাতা নিয়ে যাব, বাড়ি ভাড়া করে দেবো, কাজের লোক রেখে দেবো, দেখবে দেখবে কোনো কষ্টই হবে না লোকে। আসছো? আপনি আমার কষ্ট দূর করতে গিয়ে এমনই এক মন্দিরের সেবা দাসী হতে বলছেন যে মন্দিরে কোনো দেবতা থাকবে না। আমি ঘর বাড়ি টাকা পয়সা দাস দাসী কিচ্ছু চাই না, শুধু শুধু আপনার পায়ে একটু আশ্রয় চাই। লোকে লোকে ওঠো, লোকে ওঠো। কিন্তু কিন্তু তোমাকে আমার ফ্ল্যাটে নিয়ে যাই কি করে সেখানে? আমি তো আপনার স্ত্রীর পরিচয় নিয়ে সেখানে যেতে চাইছি না। তবে নতুন সংসার করেছেন, কাজের লোক তো একজন লাগবে, কলকাতা শুনেছি কাজের লোকের খুব অভাব। আপনার স্ত্রীকে গিয়ে বলবেন আপনাদের গ্রামে এক হতভাগী আছে, ফুলশয্যার পরদিনই যার স্বামী তাকে ছেড়ে চলে গেছে। দুবেলা দুমুঠো খাবার বিনিময়ে সে সংসারের সব কাজ করে দেবে। এভাবে আমায় কেন লজ্জা দিচ্ছ লোকে? আপনাকে লজ্জা দিচ্ছি না, আমি আমার লজ্জা ঢাকতে চেষ্টা করছি। এখানে অন্তত সবাই জানবে হতভাগীর বড় কপাল, সত্যি সত্যি সে স্বামীর সঙ্গে ঘর করতে গেল, কেউ তো আর জানবে না। না লোক না না, এ হয় না,
তুমি আমার চোখের সামনে আমার বাড়িতে কাজ করবে? এতে আমার কোনো কষ্ট হবে না, বিশ্বাস করুন। আপনার স্ত্রী হিসেবে গেলেও তো বাড়ির সব কাজ আমাকেই করতে হতো। কিন্তু লক্ষ্মী, আর কোনো কিন্তু নয়, দুবেলা চোখের সামনে আপনাকে দেখার এই সুযোগ থেকে আমাকে বঞ্চিত করবেন না। সব ঠিক আছে, তবে আমি জানি আপনি কি ভয় পাচ্ছেন, পাচ্ছে কোনো দুর্বল মুহূর্তে আমি আমার আসল পরিচয় আপনার স্ত্রীকে যদি বলে ফেলি। না, ঠিক তা নয়। আপনি আমাকে গ্রহণ করুন আর নাই করুন, আমি জানি আমি আপনার স্ত্রী, আর স্ত্রী হয়ে নিশ্চয়ই চাইব না আপনি কারোর কাছে ছোট হয়ে যান। আমি আমার সিধু স্পর্শ করে বলছি, জীবনে যত দুঃখই আসুক কাউকে কোনোদিন বলবো না, আপনি একদিন অগ্নি সাক্ষী করে আমায় বিয়ে করেছিলেন, কেউ জানবে না আমার আসল পরিচয়। না, খাওয়াতে তো হবে, রেজিস্ট্রি বিয়ে হয়েছে বলে খাওয়া তো বন্ধ হতে পারে না, তা লড়িতেই আসো আর ছাড়াতেই আসো। লক্ষ্মী যখন ঘরে এসে গেছে নিশ্চয় হবে, ও ফিরে আসুক। মেনুটা কিন্তু আমি তৈরি করব। কিরকম? এই সবুর কর না ভাই মোগলাই খানা, যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনা যে আনা যে। আরে সবুর কর না ভাই মোগলাই খানা, যে আরে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনা যে আনা যে। বাঙালিরই ভোজ তারো পাবে খোঁজ, বাঙালিরই ভোজ তারো পাবে খোঁজ। শুন নাও শুন নাও ভোজনের ফর্দ, শুনেই ভোজন হবে অর্ধ। সবুর কর না ভাই মোগলাই খানা, যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনা যে আনা যে। প্রন পকোড়ার চাউমিন লাগবে, কিরে জমে না? আরে চাইনিজ টুয়ার চাও চাও থাকবে, প্রন পকোড়ার চাউমিন লাগবে, চিকেন তন্দুরি, আরে চিকেন তন্দুরি, আরে বিরিয়ানি কোরমা থাকবে, যে বাঙালির পটলের দোরমা। সবুর কর না ভাই মোগলাই খানা, যে চাইনিজ আর ইংলিশ তাও হবে আনা যে আনা যে। ভেটকির ফ্রাই হবে ইলিশের ঝাল, যে মটন কবিরাজ চিকেনের রোস্তা, মনে রেখে নিজেদের পেটার হাল, যে কবজি ডুবিয়ে ভাই আরামসে খেয়ে যাও খেয়ে যাও খেয়ে যাও খুব খেয়ে যাও। জোনাজের মনোহরা মল্ল চকর দই, পাকুড়ার কালা কানে যাবে হইচই 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 হইচই। জোনাজের মনোহরা মল্ল চকর দই, বাঁকুড়ার কালা কানে লেগে যাবে হইচই, তুহুল তুলে রয়।
রসে ভরা তুল তুলে রসে ভরা আছে রসগোল্লা ভীমনাগ শেষ পাতে মেরে দেবে যে কেল্লা কিরে আজ দেরি করলি যে এদিকে মৌ যে তোর বিরহ হয় যা কি হলো তোমার বাবা মদ দিয়েছেন তুই তো ভয় মরছিলি যাকে তোর বাবা শরীর কিরম আছে বাবা তো তো ভালো বাহ এবার বিশ্রাম কর কাল সকালে এসে সব শুনবো চল দেবা যা বিশ্রাম কর বিয়ের প্রথম রাত্রে আমি বউকে নিয়ে এমন বিশ্রাম করেছিলাম পরের দিন সকাল 11টায় ঘুম ভাঙল বিশ্রাম কর চলি বললাম তো কিছু কিছু হয়নি তো এত রাত অব্দি জেগে বসে আছো কেন এবার শুভ এত সকালে তোমার ওঠার কি দরকার ছিল বৌমা আমি বুড়ো মানুষ রাত্রিরে ভালো ঘুম হয় না তাই উঠে এসেছি তুমি কেন শুধু শুধু এতে আমার কোনো কষ্ট হয় না বাবা ও মো এ মো কি হলো আরে দেরি হয়ে যাচ্ছে চা করবে না চা আমি চা করতে হবে নাকি বাহ তুমি করবে না তো কে করবে কেন আমি আসার আগে তোমায় কে চা করে দিত কে আবার করে দিত আমি করতাম তাহলে এখন ঘোড়া দেখে ঘোড়া হচ্ছে কেন আমার কাঁচা ঘুমটা ভাঙি না দিয়ে নিজে করে নিলি তো পারতে চা করতে যাচ্ছ আমার চা একটু চিনি কম দিও লক্ষ্মীতে চা না হয় আমি করলাম কিন্তু রান্না বান্না তুমি রান্না করতে হবে নাকি কে করবে কে করবে তা তুমি জানো সংসারটা তোমার তুমি যদি এসব না করো তো তুমি খেপেছো রান্নাঘরে উনুনের সামনে বসে হাতে হলুদ লঙ্কা মেখে আমি তো ভাবতেই পারি না তাহলে একটা রান্না বান্না করার মেয়ে রেখে দাও রান্না বান্না করার মেয়ে হ্যাঁ থাকবে খাবে বাড়ির সব কাজকর্ম করবে চাইলে তো হুট করে কাজের মেয়ে পাওয়া যায় না এখানে পাওয়া যায় না গ্রামের দিকে তো পাওয়া যায় আর গেলেই যখন বুদ্ধি করে সঙ্গে কারোকে নিয়ে আসতে পারলে না বৌদিমণি বৌদিমণি বড় দাদু বাবু এসছে আজকেই যাবি হ্যাঁ আজই যাব কলেজ খুলে গেছে আর তো কামাই করে যাবে আর তাছাড়া এরপর আর সময় হবে না কটার ট্রেনে যাবি চারটে চারটে এখন তো একটা তবে তো বৌমাকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে হয় বৌমা 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 এই যে বৌমা তুমি তাড়াতাড়ি তৈরি হয় না আমা সুরজিৎ তোমাকে নিতে এসছে মনুদা মনুদা ও মনুদা এসো ডাক্তার এসো আরে আমার ডেকে পাঠিয়েছে কেন হ্যাঁ এসো এসো আরে কি করছো বসো চন্দন বাটছি
সুরজিতের মা থাকলে সেই করত। আমার ঘরের লক্ষ্মীকে সাজিয়ে দিতে হবে না? এই যে বৌমা, এসো, এই নাও। এই শাড়ি আর গয়নাগুলো পরে এসো মা আজকের দিনে। আমার তো শাড়ি আছে বাবা। হ্যাঁ, সেগুলো তো পরবেই, তবে আজকের দিনে এই শাড়িটার গয়নাগুলো পরো মা। এগুলো পরে সুরজিতের মা প্রথম এ বাড়িতে এসেছিলেন। এমন সুযোগ পটামের ভাগ্যে জোটে। সত্যি তুমি কপাল করে এসেছো বৌমা। ঠিকই বলেছেন কাকা বাবু, সত্যি আমি কপাল করে জন্মেছি। আমায় ডেকেছো কেন? ও, তোমায় ডেকেছিলাম। ডাক্তার, তোমার ড্রাইভারকে একটু বলে দিও ওদের যেন গাড়ি করে স্টেশনে পৌঁছে দিয়ে আসে। ও, এই কথা, এটা নিয়ে তুমি ভেবো না, আমি আগে ভেবে রেখেছি। ভাবি তো, সুরজিৎ কি শুধু আমার একার ছেলে? ওকে কি তুমি কম ভালোবাসো? বাহ, দেখো ডাক্তার, দেখো আমার মাকে কি সুন্দর মানিয়েছে, যেন সাক্ষাৎ মা লক্ষ্মী এসে আমার ঘরে দাঁড়িয়েছে। এসো মা, এসো। থাক থাক মা, থাক, সুখে থাকো। থাক থাক মা, সুখে থাকো। বৌমা বসে এখানে। একই বৌমা, আজ শুভ দিনে তোমার চোখে জল কেন মা? আজ তো কত আনন্দের দিন, এই দিনটার জন্য মেয়েরা বছরের পর বছর অপেক্ষা করে থাকে। কেঁদো না মা, আজ তোমার পতিগৃহে যাত্রা। সুরজিৎ, বৌমা ছোটবেলা থেকে কারো স্নেহ ভালোবাসা পায়নি, তুই আমায় ছুঁয়ে কথা দে, বৌমাকে কখনো কষ্ট দিবি না? কথা দিলাম বাবা, জ্ঞান তো আমি ওকে কোনো কষ্টই দেব না। আয়না তো নেই, তাই দেখতে পাচ্ছে না। এই শাড়িটা দিয়ে চন্দনের টিপগুলো একটু মুছে দিন না। আমি মুছতাম, কিন্তু ভাগ্যকে আমার বিশ্বাস নেই। চন্দনের টিপ মুছতে গিয়ে যদি সিঁদুরটা মুছে যায়। এ কাজ আমাকে দিয়ে কেন করাতে চাইছ লোকে? আমার দ্বারা সম্ভব না। আপনার জীবন থেকে আমার অধিকারটা কেমন অক্লেশে মুছে দিতে পারলেন,
আর এই চন্দনের চিপগুলো মুছে দিতে পারবেন না। বুড়ো মানুষটা কত কষ্ট করে অসুস্থ শরীর নিয়ে নিজের হাতে চন্দন বেটে আমায় পরিয়ে দিলেন। বড় কষ্ট হচ্ছে এগুলো মুছে ফেলতে। মেয়েদের ওয়েটিং রুমটা আমায় একটু দেখে দেবেন। কেন? শাড়িটা বদলে নিতে হবে না, এই শাড়ি পরে আপনার মা বাড়ির বউ হয়ে এসেছিলেন। এই শাড়িটাকে তুমি অসম্মান করতে পারি না। আর তাছাড়া বাড়ির ঝিয়ের গায়ে এই শাড়ি তো মানাবেও না। আচ্ছা, তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হয়েছিল? না, তাহলে হঠাৎ করে তোমার স্বামী তোমায় ছেড়ে চলে গেল কেন? জানি না, খোঁজ নিয়ে দেখো। তোমাকে বিয়ে করার আগে আর একটা বিয়ে করেছিল কিনা? কি করছো? সিঁদুরের কৌটোটা কোথায় রেখেছেন? সিঁদুর আমি পরি না। সে কি? না না, সিঁদুর পরবেন না কেন, আমি আপনাকে পরিয়ে দেব। দাঁড়ান, আমার সিঁদুরের কৌটোটা নিয়ে আসছি। না, সিঁদুর তো পরবই না, তার উপর তোমার কৌটো সিঁদুর, যা পরে তুমি তোমার স্বামীকে হারিয়েছ। দোষটা সিঁদুরের নয় দিদি, দোষটা আমার কপালের। দোষ চারি হোক, সিঁদুর আমি পরব না। ওসব সিঁদুর শাখা পরা ব্যাকডেটেড হয়ে গেছে। হিন্দু ঘরের সদবা, আপনি সিঁদুর পরবেন না। কেন? সিঁদুর না পরলে কি হয়? সংসারের অমঙ্গল হয়। অমঙ্গল হয়? তুমি তো এত বড় একটা সিঁদুরের টিপ পরেছ, তোমার কি মঙ্গল হয়েছে শুনি? বিয়ের পর দিনই তো স্বামী ছেড়ে পালিয়েছে, আর এখন দুবেলা দুমুঠো খাবার জন্যে তোমাকে পরের বাড়িতে কাজ করতে হচ্ছে। আমি হলে তো ফুলসজ্জের পরের দিনই সিঁদুর মুছে ফেলতাম। আমার কথা শুনো, তোমার বয়স কম, চেহারাও ভালো, যাও গিয়ে সিঁদুরটা মুছে ফেলো। কারো নজরে পড়লে তোমার ভাগ্যটা ফিরে যেতেও পারে। সারা কপাল জুড়ে ওই আগুনের গোলার মতন সিঁদুরটি থাকলে ইচ্ছে হলেও কেউ কাছে আসবে না। যাকে কাছে চাইলাম তাকেই যখন পেলাম না, তখন কাউকে আমার দরকার নেই দিদি। শুনলে তো সব, এদিক নেই ওদিক আছে, মুখে কেমন চাটাং চাটাং কথা। আমার তো মনে হয় ওর চরিত্রটাই ভালো না, তাই ওর স্বামী পালিয়েছে। উল্টোটাও তো হতে পারে, ওর স্বামীর চরিত্রটাই হয়তো ভালো না। কিন্তু সুরজিৎ তো বলেনি যেমন সুন্দর একটি কাজের মেয়ে নিয়ে আসবে। শুভন, এত মেয়ে থাকতে শেষে এক কাজের মেয়ের উপর তোমার নজর পড়লো? তুমি যাই বলো, মেয়েটি কিন্তু খাসা।
চল না সুরজিৎ, মৌ তো বলছিল হনিমুনে যাবে, ঘুরে আসা যাক। আমি না হয় মেয়েটিকে পার্টনার করে নিয়ে যাবো। ডন বিশেখ, এসব আমি পছন্দ করি না। ও না হয় একটু ঠাট্টাই করেছে, তাতে তোমার এত চোটে ওঠার কি আছে? ইস, জুতোটার কি অবস্থা! লক্ষ্মী, লক্ষ্মী! ওকে ডাকছো কেন? জুতোটা একটু মুছে দেবে। আমায় দেখেছেন দিদি? হ্যাঁ, শুনো, একটা ভিজে ন্যাকড়া দিয়ে জুতোটা ভালো করে মুছে দাও তো, দেখো যেন কাদা না লেগে থাকে। ভদ্রঘরের মেয়ে বিপদে পড়ে না হয় আমাদের এখানে কাজের জন্য এসছে, তাকে দিয়ে তুমি জুতো সব করাচ্ছ কেন? এতে ওর জাত যাবে নাকি? ওর তো বোঝা উচিত ছিল যে সব কাজ ওকে করতে হবে। অনেকের তো অনেক কিছু বোঝা উচিত ছিল, কজন আর বুঝছো বলো? আমার মতো একজন প্রফেসরের সংসারে আসার আগে তোমারও কি বোঝা উচিত ছিল না এই সংসারের সব কাজ তোমাকেই করতে হবে? হ্যাঁ, তোমারও আমার সঙ্গে মেশার আগে বোঝা উচিত ছিল। আহা, তোরা কি রে, একটা কাজের মেয়েকে নিয়ে তোরা নিজেদের মধ্যে ঝগড়া শুরু করে দিয়েছিস? আপনি শুধু শুধু দিদির উপর রাগ করছেন। উনি দয়া করে আমাকে এখানে থাকতে না দিলে কোথায় যেতাম বলুন? আপনি কোনো সংকোচ করবেন না দিদি, এখানে থাকা খাওয়ার বিনিময়ে আপনি আমাকে যা করতে বলবেন আমি তাই করব। আমার চেয়ে আর কোথাও যাবার জায়গা নেই। লাগলো কিরম বুঝছেন? না 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 না, সুরজিৎ ফ্ল্যাট তুমি ছেড়ে দাও, এ পায়রা খোপের মধ্যে সব ঘর সব নড়াচড়া করা যায় না। আহ, থাক না, ওরা যখন পছন্দ করেছে। যা বোঝো না তা নিয়ে কথা বলো না তো। আচ্ছা, আমার আত্মীয় স্বজনরা যখন শুনবে আমার মেয়ে জামাই এরম একটা ফ্ল্যাটে থাকে, তারা কি ভাবে বলো তো? আমার পজিশন আছে, আমার স্ট্যাটাস আছে। তুমি কাজ করো সুজিত, তুমি নিউ আলিপুর কিংবা যোধপুর পার্কের ফ্ল্যাট দেখো, আড়াই 3,000 মধ্যে পেয়ে যাবে। কি তোমরা কি বলো? কারণ বছর পর বছর ওকে জেলেই কাটাতে হবে। জেলে কাটাতে হবে? ভাই না, মানে ও যা মাইনে পায় তাতে বাড়ি ভাড়া দিতে পারবে না, ওই ব্যাংক ডাকাতি বাকাতি কিছু করতে হবে আর কি। আর পাস্ট এক্সপিরিয়েন্স যখন নেই, সুতরাং জেল অবশ্যম্ভাবী। ননসেন্স, জল জল একটু। লক্ষ্মী, এক গ্লাস জল নিয়ে এসো তো। হয় না হয় না, অ্যাম্বিশন, ইউ নো, অ্যাম্বিশন না থাকলে কেউ বড় হতে পারে না। নিশ্চয় নিশ্চয়ই, দেখুন না, কূপের ব্যাঙ একবার পদ্মশ্রী পাওয়ার জন্য সাগরে ঝাঁপ দিল, ডুবে গেল। জল এই ঠান্ডা জল নিয়ে এসো ফ্রিজ থেকে। ফ্রিজ তো নেই। ফ্রিজ নেই? স্ট্রেঞ্জ, বাড়িতে একটা ফ্রিজ নেই? মাই গড, তুই কোথায় এসেছিস? কি রে মো, আছে আছে, মধ্যবিত্তের ছোট ফ্রিজ আছে, পুজোর জল চলবে। রমেশ, কি ব্যাপার? বাবার কথা শুনে খুব রাগ হয়েছে না?
ও কলেজে বেরিয়ে গেছে না এক্ষুনি বেরুবেন, জামা কাপড় পরছেন। কার চিঠি? তোমার বাবার। বাবার? হুম। কি লিখেছেন? পড়ছি। পরম কল্যাণী আসু বৌমা, ভগবত কৃপায় আশা করি ভালোই আছো, প্রতিটি মুহূর্তে তোমার কথা মনে পড়ে। বুগাস, আমাকে দেখলেই না আমার কথা না মনে পড়ে, যত সব বানানো কথা। তোমার বাবার চিঠি তুমিই পড়ো। লক্ষ্মী, কি ব্যাপার? ভালো করে ঘর পরিষ্কার করতে জানো না? ওই কাগজটা পড়ে আছে দেখতে পাচ্ছ না? যাও তুলে ফেলে দাও। ও হ্যাঁ, দেখি মো, এখানে 5,000 টাকা রেখেছিলাম, তুমি নিয়েছো? হ্যাঁ। বলবে তো, কোথায় রেখেছো? টাকা কি আর আছে নাকি? খরচ হয়ে গেছে। খরচ হয়ে গেছে? কি বলছো? কি কলেজ ইউনিয়নের টাকা, পরশু কলেজের ফাংশন, আজ সব পেমেন্ট করতে হবে। তা আমি কি করে জানবো বলো? আলমারিতে টাকাটা দেখলাম, ভাবলাম টাকাটা বুঝি তোমার। ভাবলে না, অতগুলো টাকা আমি একসঙ্গে কোথায় পেলাম? খরচ করার আগে একবার জিজ্ঞেস করবে তো। টাকাগুলো কিসে খরচ করলে? সকালবেলা বাবার কাছে গিয়ে একটা ফ্রিজ কেনার জন্য দিয়ে এসেছি। ফ্রিজ কেনার জন্য? তুমি এখনই যাও, তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়ে এসো। পাগল নাকি? বাবার কাছ থেকে এখন আর ফেরত চাওয়া যায়? আমার একটা সম্মান নেই? তোমার বাবার কাছে তোমার সম্মান বাঁচাতে গিয়ে হাজার হাজার ছাত্রছাত্রীর সামনে আমাকে চোর সাজাবে? হ্যাঁ, এখনো সময় আছে, টাকাটা জোগাড় করে দিয়ে দিলেই হয়। আচ্ছা, এটা কি 100 কি 200 টাকা? যে কারোর কাছে চাইবার পেয়ে যাবো। তুমি তুমি তোমার বাবার কাছে টাকাটা ফেরত নিয়েছো, এভাবে আমাকে ছোট করে দিও না প্লিজ। আমি পারবো না, বাড়িতে কাকা কাকিমা এসেছেন, আমি তাদের সামনে বাবাকে টাকাটা দিয়েছি, এখন চাইতে গেলে তোমার সম্মানটা কোথায় থাকে বলো তো? খেয়ে যাবেন না? অনেক রাত হয়ে গেছে, এবার যা সুবিধা। তুই বাড়ি যা, আমি যাচ্ছি। কিন্তু এইভাবে চিন্তা করতে লাভ নেই। আচ্ছা, আমি যা বললাম তাই কর, কাল কলেজে গিয়ে বলবি যে তোর টাকাটা পকেট মার হয়ে গেছে। মিথ্যে কথা বলার অভ্যেস আমার নেই। কিন্তু প্লিজ আমাকে একটু একা থাকতে দে, লিভ মি অ্যালোন। ওকে, গুড নাইট। শুনুন, কাল সকালে গুলো বিক্রি করে কলেজে 5,000 টাকা দিয়ে দিন। তুমি আমাকে আর ছোট করো না লক্ষ্মী, ওগুলো আমি নিতে পারবো না। এগুলো তো আপনাদেরই, আমার কাছে রেখেছিলাম শুধু। মোটেই আমার নয়, বাবা ওগুলো তোমাকে দিয়েছেন। আমার সবকিছুতেই তো আপনার অধিকার আছে। যদি তোমাকে তোমার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত না করতাম। লোকে, আমার ভীষণ কষ্ট হয় যখন দেখি ওরা ওরা উঠতে বসতে তোমাকে অপমান করছে, আর আমি একজন শিক্ষিত মানুষ হয়ে চুপ করে না থাকার মধ্যে আছে তো ভবিষ্যতের সম্বলের সামান্য গয়নাটুকু, ও ওগুলো তুমি তুলে রাখো। আর অনেক রাত হয়েছে, তুমি ঘুমোতে যাও। আপনি সারা রাত টাকার চিন্তায় ছটফট করবেন, আর আমি এই গয়নাগুলো বুকে জড়িয়ে ধরে শুয়ে থাকব, আমার ঘুম আসবে, এগুলো সাপের মতো আমার সারা অঙ্গে ছবল মারবে না? আপনি আমার সব, আপনার সুখই আমার সুখ, আপনার মুখের হাসি আমার অলংকার।
আপনি যদি আজ আমাকে ফিরিয়ে দেন কাল সকালে আমি এখান থেকে চলে যাব আপনার দেওয়া সিঁদুর সিঁথিতে পরে আপনার ম্লান মুখ আমি আর দেখতে পাচ্ছি না হাসি মুখ দেখবে মেঘে ঢাকা আকাশে তোমার সূর্য খুঁজে বেড়াচ্ছে লোককে তাকে না করবেন না এগুলো নিন আমাকে অন্তত এটুকু সান্ত্বনা পেতে দিন স্বামীর সেবায় আমি লাগতে পেরেছি আপনার কিছুটা দুঃখের ভাগ নিতে পারলে আমার জীবন ধন্য হবে শ্রীচরণেশু বাবা আপনার চিঠি পেয়েছি আপনার আশীর্বাদে আমরা ভালোই আছি আমি কোনোদিন স্বপ্নেও ভাবিনি এত সুখ আমার কপালে আছে আপনি ঠিকই লিখেছেন আপনার ছেলের মতো স্বামী পাওয়া যে কোনো মেয়েরই ভাগ্যের ব্যাপার উনি মানুষ নন দেবতা কি লিখেছে কি লিখেছে দাঁড়া পড়ি সব সময় আপনার কথা মনে পড়ে চিন্তা হয় আপনার জন্য শরীরের প্রতি যত্ন নেবেন ডাক্তার কাকা যেভাবে চলতে বলবেন চলবেন ওনার ভরসাতেই আমরা এত দূরে থেকেও একটু নিশ্চিন্তে আছি আপনার ছেলের জন্য কোনো চিন্তা করবেন না আমি বেঁচে থাকতে ওকে কোনো দুঃখ পেতে দেব না আর কি আপনিও ডাক্তার কাকা আমার প্রণাম নেবেন ইতি আপনার স্নেহধন্যা বৌমা ডাক্তার আমার বৌমা তোমারও খুব ভক্ত হয়ে উঠেছে কিরকম কি লিখেছে জানো তোমার ভরসাতে নাকি আমাকে এখানে দেখে গেছে ও শুধু তোমার বৌমা নয় আমারও বৌমা নিশ্চয়ই নিশ্চয়ই না দেবো না এক শর্তে দিতে পারি কি শর্তে বলো তুমি এই নিমতে তো ওষুধগুলো আমাকে খাওয়াবে না ও তুমি ওষুধ খাবে না না হবে না তো না না তোমার আসল দাওয়ায়ের ব্যবস্থা করছি কি কাল তুমি কলকাতা যাবো বৌমার কাছে সমস্ত নালিশ করবো চোর কাছে না পত্র কাছে না ডাক্তার দোহাই ওটি করো না বৌমাকে কিছু বললে আমার কথা ভেবে কান্নাকাটি করে আশা করবে এই নাও তুমি পড়ো বাতেশ সুরজিৎ আপনি আমি তোমায় সারা কলেজ খুঁজে বেড়াচ্ছি একজন প্রফেসর বললে তুমি এখানেই আছো বসুন ল্যাংচা আড়ার সময় দেখলাম গরম গরম ভাজছে টাটকা ছানার আমি তো জানি তুমি ল্যাংচাকে দেখো ভালোবাসো তাই ভাবলুম আমি তো তোমার বাড়িটা ঠিক চিনি না তাই কলেজে চলে এলাম আমি কলকাতা আসছি শুনে দাদা বললেন যে যখন কলকাতায় যাচ্ছ তখন ওদের খরচা নিয়ে এসো আমি অবশ্যই মনটাকে বলে এসেছি আজই ফিরছি কিন্তু বাবা সমস্ত দিন এদিক ওদিক ঘোরাফেরা করে ভীষণ ক্লান্ত হয়ে গেছি বয়স হয়েছে তো তাই ভাবছি আজকের রাতটা তোমাদের ওখানে থেকে তোমাদের সঙ্গে গল্প গুজব করে বৌমার হাতে রান্না খেয়ে কাল সকালে গাড়ি ধরে চলে যাও হ্যাঁ কি বলো হ্যাঁ তুমি বাড়ি ফিরবে কখন কাকাবাবু আজ হলো কলেজের বাৎসরিক অনুষ্ঠান মানে ফিরতে অনেক রাত হবে ও বাৎসরিক অনুষ্ঠান আচ্ছা মানে গান বাজনা হবে তুমি গান গাইবে কাকাবাবু আপনাকে একটা কথা বলতে আমার খুব খারাপ লাগছে মানে আপনাকে আমার বাড়ি নিয়ে যেতে একটু অসুবিধে আছে কি বললে আমাকে তোমার বাড়িতে নিয়ে যেতে অসুবিধে আছে ও না আমাকে নিয়ে অসুবিধার মধ্যে তুমি কেন না না
আচ্ছা চলি বাবা, ভগবান তোমাদের মঙ্গল করুন। ল্যাংচারা নিতে তোমার নিশ্চয়ই আপত্তি নেই? না না, তোমার যদি কোনো আপত্তি থাকে তাহলে নিও না, কোথাও কোথাও রাস্তায় যাসবি না। কাল থেকে আমি আর ঠাকুরের কাছে তোমার মতো একটি ছেলে চাই বলে প্রার্থনা করব না। আমার আগেই বোঝা উচিত ছিল রামচন্দ্র শুধু দশরথের ঘরেই জন্ম। কাকুবাবু, কাকুবাবু বলছিলাম কি, যা ঘটলো তার বাবাকে জানাবেন না। দুঃখ ভাবে এই তো, বাবার মনে দুঃখ দিতে খুব বুকে বাজে, তাই না? শোনো সুরজিৎ, মনুদা যেমন তোমার বাবা, তেমনি মনুদা আমারও পেশেন্ট। সেদিক থেকে তার প্রতি তোমার যেমন একটা কর্তব্য আছে, ডাক্তার হিসেবে আমারও তার প্রতি একটা কর্তব্য আছে। বিলিয়ত ফেরত একজন ডাক্তার হিসেবে জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে তোমার মতো একজন প্রফেসরের কাছে নিশ্চয়ই আমায় শিখতে হবে না, কাকে কখন কিভাবে কথা বলতে হবে। চুপি চুপি ফিরে এসো,
চাই দৃষ্টি প্রদীপ জেলে হারানো তাকে যদি পাই বলে যাব চুপি চুপি ফিরে এসো এইটুকু চাই আমি তাকে কতখানি ফিরে এলো না আর সে চলে গেল যে ফিরে যাবে কোনোদিনও ভাবিনি আমি সে আমায় দুঃখ দেবে তা কি জানি ফিরে এলো না আর সে চলে গেল যে আসার অপেক্ষায় বসে রয়েছি আর তুমি না দেখা করে চলে যাচ্ছ আরে এসো 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 ভেতরে এসো আমি ভাবলাম রাত অনেক হয়েছে তুমি বোধহয় শুয়ে পড়েছো তাই বারান্দার দিকে আর তাকাইনি বাহ তুমি বললে কলকাতা যাচ্ছি আজকেই ফিরবে আর আমি ছেলেবয়ের খবর না নিয়ে শুয়ে পড়বো হ্যাঁ তুমি ভাবলে কি করে তোমার আসার পথে আমি হাঁ করে বসে রয়েছি কখন গাড়ির শব্দ হয় আমি শুনছি বসো 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 আমি একবারে কান খাড়া করে রয়েছি হ্যাঁ বলো ছেলেবয়ের সঙ্গে দেখা হলো হ্যাঁ আচ্ছা তা কি কথা হলো তুমি আমাকে প্রথম থেকে বলো কোনো কিছু বাদ দিও না মানে গুছিয়ে বলো প্রথমে তো কলেজে দেখা হলো জানো সুরজিৎ ছুটে এসে প্রণাম করলে বলে কাকাও বাড়ি চলুন সে কি তোমার কলেজ তা বলে কলেজ তো রোজই আছে আপনাকে তো রোজ পাচ্ছি না রোজ পাচ্ছি না সুরজিৎ তোমাকে ভালোবাসে ছেলেবেলায় তোমার কলেপিতে কত চড়তো সে কি আর এসব ভুলতে পারে না বলেনি আজ তো তার প্রমাণ আমি হাতে নাতে পেলুম তারপর তারপর কি হলো বলো বাড়ি গেলে হ্যাঁ মানে না গেলে কি ছাড়তো জানো আমাকে দেখে না বৌমা একেবারে অবাক সঙ্গে সঙ্গে সুরজিৎকে বাজারে পাঠিয়ে দিলে বুঝেছো বাজারে পাঠিয়ে দিলে আমাকে বললে যে কাকা বাবু আপনাকে কিন্তু আজ রাতটা এখানে থেকে যেতে হবে কেমন খাওয়ালে বলো বৌমার হাতের রান্না কিরকম অমৃত জানো ভাই অমৃত এত বড় একটা মাছের মুড়ো নিয়ে এসে আমাকে বললে কাকা বাবু এটা কিন্তু আপনাকে খেতে হবে এই বুড়ো বয়সে এত বড় একটা মাছের মুড়ো আমি আমি চিবোতে পারি জবরদস্তি করছে জোর করে বলছে না আপনাকে খেতেই হবে কি আদর কি যত্ন আমি জীবনেও ভুলবো না ভাই হ্যালো সুরজিৎ কলেজ থেকে ফিরেছে এত তাড়াতাড়ি তো ফেরেন না বাপের বাড়িতে গেছে কেউ নেই তুমি তো আছো চা করে দাও তো বেশ কড়া করে আপনার চা দাঁড়াও না বললাম মাথাটা ভীষণ ধরেছে কিছু মনে যদি না করো মাথাটা একটু টিপে টুপে দেবে না না এমনিতে আমি খাটাবো না কাউকে আমি এমনিতে খাটাই না
এর জন্য তুমি পারিশ্রমিক পাবে। শাড়িটা ছাড়ুন, আসছি। That's like a good girl. হ্যাঁ, বেশি দেরি করো না জানো। দেরি হলে আবার আমার মাথার ব্যথাটা ক্রমশ নিচের দিকে নামতে থাকে। ট্যাবলেট দুটো রেখে গেলাম, জলও রইল, খেয়ে নেবেন, মাথা ধরা কমে যাবে। তুমি বলছো? আর হ্যাঁ, আমাকে কোনো পারিশ্রমিক দিতে হবে না। যাবার সময় একটা টাকা টেবিলের উপর রেখে যাবেন, ট্যাবলেটের দাম। তুই কতক্ষণ? অনেকক্ষণ। তুই নেই, মৌ নেই, তাই শুয়ে আছি। ট্যাবলেট ট্যাবলেট কর। আর বলিস না, মাথাটা একটু ধরেছিল, তা লক্ষ্মীকে বললাম মাথাটা একটু টিপে দিতে, ট্যাবলেট দিয়ে গেল। আজকাল ওই ট্যাবলেট ফ্যাবলেটে মাথা ধরা ছাড়ে না, বুঝলি? একটা নরম হাত মোলায়েম করে মাথায় হাত বুলিয়ে দেবে। হ্যাঁ, বস। লক্ষ্মী কোথায়? কে? আরে তুই কেমন আছো বাবা? ভালো আছি। কি ব্যাপার? তোর তো আরো 3 মাস জেল খাটবার কথা, এত তাড়াতাড়ি ছাড়া পেলি? হ্যাঁ, গুড বয়, গুড কন্ডাক্ট, এভরিথিং গুড। তাই ওরা 3 মাস আগেই ছেড়ে দিয়েছে। গুড বয়, গুড কন্ডাক্ট, এভরিথিং গুড, তাই ওরা তাড়াতাড়ি ছেড়ে দিয়েছে। আমার তো সব বোনাস হলো। কেন? আরো 3 মাস শান্তিতে থাকতে পারতাম এই আর কি। বলো তো, পেটও ঝরে আবার ঢুকে যায়। ইয়ারকি মারতে হবে না, যাও চান করে খেয়ে নিয়ে যাও। ও হ্যাঁ, জেলে বসে দাদার বিয়ে চিঠি পেয়েছি, আসবো বলে বাবা সব ঠিক, কিন্তু জেলা সালা। ওদি কোথায়? ঘরে? আরামজাদা। আরামজাদা কেন? আজকাল দাদা থাকবে কলকাতার, বৌদি এখানে থাকবে? তা তো বটে। ঠিক আছে ঠিক আছে, কালকে সকালে একেবারে ফার্স্ট ট্রেন ধরে কলকাতায় চলে যাবো। আর তাছাড়া কালকে রোববার, দাদার কলেজ ছুটি। ফার্স্ট ট্রেন ধরে যাবে? হ্যাঁ, দেখি এই লাগছে লাগুক। শোনো, ওই ফার্স্ট ট্রেনই ধরো আর লাস্ট ট্রেনই ধরো, আমার সঙ্গে দেখা করে যাবে, কিছু জিনিসপত্র দিয়ে দেবো, গিয়ে বৌদিকে দেবে। ওকে ফাদার, যাও। Oh,
কাকে চাই? যদি বলি তোমাকে, খুব ভয় পেয়ে গেছো তো? আরে ভয় নেই, আমি তোমার খুব আপনজন। তোমার কর্তার নাম সুরজিৎ আর এই অধমের নাম অরিজিৎ, তোমার একমাত্র ঠাকুরপো। ও, এতদিন জেলে ছিলাম বলে তুমি আমার প্রণাম নেবে না? আপনার প্রণাম নেওয়ার অধিকার আমার নেই, আমি আপনার বৌদি নই। বৌদি ন? তাহলে কে তুমি? আমি বাড়িতে কাজ করি। কাজ করো? আশ্চর্য, সেই এক মুখ। কোন জেল থেকে ছাড়া পাওয়ার আগের দিন রাত্রে স্বপ্ন দেখলাম দাদার বিয়ে হচ্ছে। সেই স্বপ্ন দেখার বৌদির সঙ্গে তোমার চেহারার কি আশ্চর্য মিল! সেই চোখ, সেই নাক। ঠিক আছে, বৌদি না হও, দিদি তো হতে পারো, আর দিদিকে তো ছোট ভাই প্রণাম করতেই পারে। দাদা বৌদিকে দেখছি না, ওরা কি বাড়িতে নেই? বৌদি আপনার দাদাকে নিয়ে তার বাপের বাড়িতে গেছে। ও, মুশকিল হলো। চলুন বসবেন, চলুন। হ্যাঁ তা ঠিক আছে, কিন্তু কিন্তু আমার যে ভীষণ খিদে পেয়েছে। বেশ তো, চলুন আপনাকে খেতে দিচ্ছি। না থাক। কেন, এই যে বললেন খিদে পেয়েছে। হ্যাঁ তা তো পেয়েছে, কিন্তু আমার একটা বদ অভ্যেস আছে, যে আমাকে পরপর ভাবে তার হাতে আমি খাই না। আমি চলি। না না, পর ভাববো কেন, শুনুন। পরই তো ভাবছো, তখন থেকে আপনি আপনি করছো। বললাম না তুমি আমার দিদি। এসো। একটা কাজ করো না দিদি, তুমিও খেয়ে নাও। তুমি খাও, আমি খাচ্ছি। না আমি একা খাবো, তুমি দাঁড়িয়ে থাকবে। যাও না, নিয়ে এসো না। ঠিক আছে, তুমি খাও না, আমি পরে খাবো। না, তুমি না খেলে আমিও খাবো না। কি হলো, যাও। শোনো শোনো, যেও না। কি হলো, খেলে না? তুমি মিছে মিছে আমার জন্য চিন্তা করছো, মেয়েদের একদিন না খেলে কিচ্ছু হয় না। আমারও কিছু হয় না, যখন জেলে ছিলাম মাঝে মাঝে এমন খাবার দিত, ও বহুদিন না খেয়ে থেকেছি। লক্ষ্মী ভাইটি, আমার কথা শোনো, খেয়ে নাও। খেতে পারি যদি তুমি আমার সঙ্গে বসে ভাগাভাগি করে খাও। বেশ তো, এসো। এই তো আমার দিদির মতন কথা। এই শোনো, তুমি একটু মার সঙ্গে বসে গল্প করো, আমি সুশোভনকে নিয়ে নিমাকে তো ঘুরে আসি। এসো সুশোভন। হ্যাঁ আসছি।
কিছু যদি মনে না করো তোমায় একটা কথা বলবো বাবা। না না মনে করবো কেন, বলুন না। এই সুশোভন ছেলেটিকে আমার ভালো লাগে না। বাবার ব্যবসা আছে, কোথায় বাবাকে সাহায্য করবে তা নয়, দিন রাত ওকে তুমি অত প্রশ্রয় দিও না। ও আমার ছেলেবেলার বন্ধু। বন্ধু আছে বন্ধু থাক, কিন্তু সব সময় তোমাদের বাড়ি পড়ে থাকবে কেন? তোমাদের দুজনের চরিত্র একেবারে আলাদা। ও যা স্বাধীন চেতা মেয়ে, তোমাকে ভালো মানুষ পেয়ে যন্ত্রণা না দেয়। সবই আমার কপাল ভাই। একবার তোমার স্বামীর খোঁজ করলে না কি হবে? হারাবার ভাগ্য নিয়েই আমি জন্মেছি। এবার আমি এসে গেছি, আর তুমি কিচ্ছু হারাবে না, শুধু পাবে। হ্যাঁ দিদি, আমার মন বলছে একদিন একদিন তুমি তোমার স্বামীকে ফিরে পাবে। ধরো এই শাড়ি দুটো ধরো। এগুলো কার শাড়ি? বৌদির, বাবা মেলা থেকে কিনে তার বৌমার জন্য কিনে পাঠিয়েছেন। তোমার বৌদির শাড়ি আমি নেব কেন? আরে থামো তো, বৌদি তো জানতে যাচ্ছে না যে বাবা কটা শাড়ি পাঠিয়েছেন। না ভাই, এ হয় না। হ্যাঁ খুব হয়, তাছাড়া বাবা যদি জানতেন যে বাড়িতে তোমার মতন একটা মিষ্টি দিদি আছে, তাহলে তোমার জন্য একটা শাড়ি পাঠাতেন। নাও নাও ধরো ধরো। কিন্তু ওই তোমার দাদা বৌদি এলেন। ধরো আমি দরজাটা খুলে দিচ্ছি, তুমি ততক্ষণ এই শাড়ি দুটোকে লুকিয়ে রাখো। আমি কখন এলি? কিছুক্ষণ আগে। তোর বৌদি? হ্যাঁ। বাবার বৌমা? জেল থেকে কবে ছাড়া পেলে? কাল। এবার থেকে একটু ভদ্রভাবে থেকো, বুঝলে? বাবা দাদার মুখে আর চুনকালি মাখিও না। দাদা তো অলরেডি চুনকালি মেখে বসেই আছে, আমি আর নতুন করে কি মাখাবো? এ কথার মানে? স্বামী তো প্রফেসর, মানেটা এক ফাঁকে ওর কাছ থেকে জিজ্ঞেস করে নিও। অরিজিৎ, বাবা আসার সময় এই অ্যাটাচিটা দিয়ে বলেছেন তোমাকে দিতে। কি আছে এতে? জানি না, দেখে নাও। এই শাড়ি? আচ্ছা তোমার বাবা কি আমাকে ভিখিরির মেয়েটি মনে করেন? কোন লজেন্স আমাকে এই শাড়ি পাঠান? আমাদের বাড়ির কাজের লোকেরাও এর থেকে দামি শাড়ি পরে। এটা কি? পরম কল্যাণী আসু বৌমা, চারখানি শাড়ি পাঠালাম আমি নিজের হাতে তোমার জন্য মেলা হইতে কিনে আনিয়াছি, আশা করি পছন্দ হইবে। ইতি তোমার বাবা। লায়ার মিথ্যেবাদী, দুখানা শাড়ি পাঠিয়ে লিখেছে চারখানা শাড়ি পাঠালাম। দিদি, ওনার বাবা ঠিকই লিখেছেন, উনি আপনার জন্য চারটে শাড়ি পাঠিয়েছেন। অরিজিৎ যখন খাচ্ছিল আমি তখন অ্যাটাচি খুলে শাড়িগুলো দেখছিলাম, এমন সময় আপনারা চলে এলেন। ও তাড়াহুড়োতে শাড়িগুলো ফেলে রেখে এসেছিল। ও ফেলে এসেছিল না তুমি সরিয়ে রেখেছিলেন? অ্যাটাচিতে যে একটা চিঠি আছে সেটা বোধ হয় দেখতে পাওনি?
শাড়িগুলো চুরি না করলেও পারতে। এগুলো দেখে তোমার বোঝা উচিত ছিল যে এই শাড়ি আমি পরি না, তোমাকেই দিয়ে দিতাম। নাও নাও, তুমি কি শাড়িগুলো নিয়ে যাও। বৌদি, আমার সামনে বাবাকে এইভাবে অপমানটা না করলে কি হতো না? আমি তো কালকেই চলে যেতাম। চলে যাওয়ার পর না হয় কাপড়গুলোকে পুড়িয়ে ফেলতে, বাবা তোর দেখতে আসতো না। আমি দেখে দেখে কথা বলতে পারি না। আমিও পারি না। সন্ধ্যাদা, রোজ সকালে উঠে পিতা স্বর্গ পিতা ধর্ম বলে চিৎকার করে গলা ফাটালে বাবাকে ভক্তি শ্রদ্ধা করা হয় না। তাকে কি অপমান করলে প্রতিবাদ করতে হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়। সে যাই হোক, আমি তো তোর মতন পিতৃভক্ত নই, তবে আমার স্ত্রী যদি আমার সামনে বাবাকে এইভাবে অপমান করত, তাহলে তাকে ছুরি মারার অপরাধে হয়তো আমাকে দ্বিতীয়বার জেলে যেতে হতো। দিদি, যখন আমি বুঝতে শিখিনি তখন মাকে হারিয়েছি। ভেবেছিলাম বৌদি এলে সেই অভাবটা পূরণ হয়ে যাবে। মার কাছ থেকে যা পাইনি, বৌদির কাছ থেকে সেই স্নেহ ভালোবাসা আমি আদায় করে নেব। এখন মনে হচ্ছে এর থেকে যদি জেলেই থাকতাম ভালো হতো। তুমি জেলে গেলে কেন? গেলাম কেন? ভালোবেসে। তুমি এলে ভি
হরিয়ার কি ওই মনোজিৎ মাস্টারের বকাটে ছেলেটার সঙ্গে কি রিঙ্কু এখনো মেলামেশা করছে? করছে হুজুর, তার বেশি দিন করতে পারবে না। যাখানা মতলব আমি থামিয়েছি, ছেলের বাপই ছেলেকে থামাবে, আর রিঙ্কু আমার টেকটিও পাবে না। আপনার এক ঠেলে দুই পাখি। কি মতলব? কি বললেন? আমার ছেলে টাকার লোভে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা করছে? তাছাড়া আর কি, আর যাই হোক, একটা স্কুল মাস্টারের বকাটে ছেলের সঙ্গে আমি আমার মেয়ের বিয়ে দেব না। টাকার লোভেই তো জেনে শুনে আপনার ছেলেকে আমার মেয়ের সঙ্গে মিশতে দিয়েছেন। আমি টাকার লোভে? 100 বার টাকার দরকার হলে আমার বাড়ি যাবেন, 2-5 হাজার এমনি দিয়ে দেবো, কিন্তু শয়তানি করে আমার মাথা হেট করবেন না। শুনুন, আপনি নিশ্চিন্তে যেতে পারেন, আমি যখন জানলাম তখন অরিজিৎ আর কোনোদিন আপনাকে বিব্রত করবে না। খুশি হলাম। তারপর আমার বাড়িতে এসে ভিক্ষের টাকাটাও নিয়ে যাবেন। কোথায় যাচ্ছ? এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। এতদিন জানতাম একটা গুন্ডাকে আমি খাইয়ে পড়িয়ে মানুষ করেছি, আজকে জানলাম শুধু গুন্ডাই নয়, একটা লম্পট। বাবা চুপ করো। রমেন বাবুর মেয়ে রিঙ্কুর সঙ্গে তোর কি সম্পর্ক? টাকা, খুব টাকা চিনেছো না? আমার ছেলে হয়ে টাকার লোভে তুমি বড় লোকের মেয়ের সঙ্গে মেলামেশা করছো। মিথ্যে কথা। কে বললে? মিথ্যে কথা, তার মানে তুমি অন্যায় করনি? না, বরং টাকা ওরাই দিতে চাইছিল, আমি ফেরত দিয়ে দিয়েছি। যে মানুষটা কোনোদিন কারো কাছে একটা পয়সা হাত পেতে নেয়নি, আজ তাকে বলে গেল বাড়ি গিয়ে ভিক্ষে নিয়ে আসতে। তোমার জন্য আমাকে আর কত অপমান সহ্য করতে হবে? কিতনা হ্যায়? রাবা 10, আগাম এই 5 বাবা, খেল শেষ হলে বাকিটা। তোর বাবু কোথায়? আরে আমার বাবাকে টাকার গরম। কি দোষ, সুদ্ধাকে চমকাচ্ছ কেন? হিসাব আমার সাথে করো।
জেলের হাত থেকে বাঁচাতে পারলেন না। মেয়েটার খবর কি? জানি না, এতদিন জেলে ছিলাম, একবারও দেখা পর্যন্ত করতে গেল না। আসল কথা কি জানো, কারো ভালোবাসা পাওয়ার মতন ভাগ্য নিয়ে আমি জন্মাইনি। ওই দাদাই যা, তোমার দাদা মানুষটা সত্যি খুব ভালো। ভালো না ছাই, একটা গুন্ডা। তুমি জানো না সুশোভন, কাজের মেয়ে লক্ষ্মীর সামনে আমাকে যা নয় তাই বলল। আমি তো গর্ববোধ করি আমার ভাইয়ের জন্য, তার সাহস, তার শিশুর মতো সরলতার জন্য। কেমন সরলতা বুঝেছি, এসে গিয়ে ঢুকেছি লক্ষ্মীর ঘরে। যাকে কত বাড়িয়ে লাভ নিয়ে অনেক রাত হয়েছে, খেতে চলো। বললাম তো, তোমার ওই গুণধর ভাই এবাড়ি থেকে না গেলে আমি জল স্পর্শ করবো না। সত্যি তো, লক্ষ্মীর সামনে মুখ অপমান করলো, তোর প্রতিবাদ করা উচিত ছিল। প্রতিবাদ করতে আমি ভুলে গেছি সুশোভন, নইলে প্রথমে প্রতিবাদ করা উচিত ছিল তোর অশোভন আচরণের জন্য, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে অকারণে নাক গলানোর জন্য। দিদিটাকে দেখে খুব কষ্ট হয়, এরকম বউকে ফেলে স্বামীটা পালালো। আমি যদি ওর স্বামীকে একবার হাতের কাছে পাই, তাহলে পায়ের থেকে চটি খুলে ওকে মারব। একটা লম্পট, চরিত্রহীন, বদমাইশ জানোয়ার। অরিজিৎ, এ তুমি কাকে কি বলছো? তুমি আমার স্বামীকে জানো না, তাই তুমি এ কথা বলছো? ছোটবেলা থেকে শিবের মাথায় জল ঢেলেছি, শিবের মতো বর পাবো বলে ভাবিনি। শিব ঠাকুর নিজে এসে আমার কাছে ধরা দেবেন। রক্ত মাংসে গড়া মানুষ হয়ে কি করে শিব ঠাকুরকে বেঁধে রাখবো বলো? তাই তুমি চলে গেলেন। শুধু ফুলশয্যার রাতে ওর সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছিলাম। ওই একটা রাতের স্মৃতি বুকে নিয়ে আমি সারাটা জীবন বেঁচে থাকবো অরিজিৎ। দিদি, আমি আমি না বুঝে তোমাকে আঘাত দিয়ে ফেলেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। দাদাও তোমাকে খুব পছন্দ করেন, তোমাকে আঘাত দিয়েছে বলে দাদাও না খেয়ে উঠে গেলেন। কি কথা বলছো না যে, তুমি এখন আমার উপর রাগ করে আছো? চলো তোমার শোয়ার ব্যবস্থা করে দিই।
ও তার মানে তুমি ঘর থেকে তাড়িয়ে দিতে চাইছো? আসল কথা, তুমি আমাকে এখনো ক্ষমা করতে পারোনি। না না। তাহলে বলো, আমি তোমাকে একটা উপহার দেব, তুমি সেটা নেবে? হঠাৎ উপহার? জেল থেকে বেরোবার সময় কিছু টাকা পেয়েছিলাম, ভেবেছিলাম বৌদিকে কিছু কিনে দেব। তা বৌদিকে দিলে না কেন? বাবার দেওয়া উপহার যেভাবে ছুঁড়ে ফেলে দিতে পারে, যাকে সেসব কথা। বলো তুমি কি চাও? কি আর চাইবো বলো, তোমার দাদা বৌদি তো আমার কোনো অভাব রাখেননি। না, তবু তোমায় কিছু একটা নিতেই হবে। বলো তোমার কি চাই, যেটা তোমার সব থেকে পছন্দ, সবচেয়ে বেশি প্রয়োজন, সেইটাই আমি তোমায় দেব। বললাম তো আমার কিচ্ছু চাই না। ঠিক আছে ঠিক আছে, মুখে বলতে না পারো, এক মিনিট এই ডায়েরিতে লিখে দাও, ধরো। তুমি না একটা পাগল, বলছি কিছু চাই না। কথা বাড়িও না তো, লেখো। শুধু একটা সিঁদুরের কৌটো? তুমি বললে না যে আমার সব থেকে বেশি পছন্দের জিনিস, যা সবচেয়ে প্রয়োজনে লাগে তাই চেয়ে নিতে। একটা মেয়ের জীবনে সিঁদুরের থেকে বেশি পছন্দের জিনিস আর কি আছে বলো? তোমাদের দুজনকার মধ্যে কত তফাৎ। তোমার স্বামী তোমার কাছে নেই, তবু তুমি তার মঙ্গল কামনার জন্য মাথায় সিঁদুর দিচ্ছ। আর যার স্বামী তার কাছে, সেই বৌদি সেতিতে সিঁদুর নেই। আরে এ কি করছো? ছোটবেলায় মাকে হারিয়েছি, মায়ের পা কোনোদিন স্পর্শ করতে পারিনি। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, এমন মধুর ভালোবাসা কোথাও পাব না। মাকে আমার মনে পড়ে না, তুমি আমার মা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, বুঝে আজ সই চকর তোর নীরব যন্ত্রণা। তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া, মায়ের ছবি এঁকে আমি তোমায় দেখে দেখে যাই, মায়ের ছবি এঁকে। তুমি যেন মোর চিরদিনের দুঃখী নিশে মা, তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া।
সুখে সুখী তুমি সবার দুঃখে দুঃখী তুমি সবার সুখে সুখী তোমার বুক ভরা এই মমতারি নেই যে তুলনা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া এমন মধুর ভালোবাসা কোথাও পাব না মাকে আমার মনে পড়ে না তুমি আমার মা তোমার চোখে দেখেছি যে মায়ের স্নেহ ছায়া তুমি আমায় কার সঙ্গে তুলনা করছো অরিজিৎ কোথায় তোমার মা আর কোথায় আমি ঠিকই তো বলেছি দিদিও তো মায়েরই মতন এই যে সতী লক্ষ্মী সেদিন একটু মাথাটা টিপে দিতে বলেছিলাম বলে তোমার সতীত্বে বেঁধেছিল সুন্দরী কিন্তু এখন দেখছি একটা বাচ্চা ছেলেকে অন্ধকারে পেয়ে ভালোই তো মাথা চিপিয়ে খাচ্ছ হ্যাঁ সুষমন্দা তুমি আমার দাদার বন্ধু তোমার কাছ থেকে এই ধরনের কথা আমি আশা করিনি তোমার দাদার বন্ধু হয়ে তারই বাড়ির ঝিয়ের কাছ থেকে আমিও সেদিন এই ধরনের ব্যবহার আশা করিনি তুমি যাকে ঝি বলছো তাকে আমি দিদি বলে ডেকেছি আর আমার সামনে দিদিকে অসম্মান করো না যাও এসো দিদি কেন আমি না গেলে বুঝি তোমার দিদির কোলে চড়তে অসুবিধে হবে কি বললে এত বড় সাহস ওর দিদিকে অসম্মান করে ওর মাথা টিপে দেয়নি বলে দিদি অসতি হয়ে গেল কি হলো তুমি চুপ কেন তোমার বন্ধুকে মারলো আর তুমি তোমার এই গুন্ডা ভাইটাকে কিছু বলবে না হ্যাঁ বলবো এতক্ষণ চুপ ছিলাম এবার বলবো সুশোভন আমাদের বন্ধু বলে এতদিন যে কাজ আমি করতে পারিনি যেটা অনেক আগেই আমার করা উচিত ছিল আজও সেটা করেছে আমি খুব খুশি হয়েছি যা সুশোভন এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা আমি চাই না ভবিষ্যতে তুই এই বাড়িতে আসিস তুমি ওকে বাড়িতে আসতে না বলার কে বাড়িটা আমার আমি চাই না ও আসে থামো আজ তুমি ঝিয়ের পক্ষ নিয়ে তোমার বন্ধুকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলছো এরপর তো কোনদিন আমাকেও বলবে বাড়ি থেকে বেরিয়ে যেতে বুঝতে পেরেছি দেখে খুশি হলাম এবার থেকে সেইভাবে চলো যাতে তোমাকে বাধ্য হয়ে কথা বলতে না হয় কি বললে শোনো তোমার সুবিধের জন্য তোমার কথা মতো লক্ষ্মীকে আমি গ্রাম থেকে এনেছিলাম আসার সময় ওকে কথা দিয়েছিলাম ওর মান সম্মান রক্ষার দায়িত্ব আমার ও তা এত দায়িত্ব যখন নিয়েছে তখন আর বাকিটুকু বাদ থাকে কেন ওর স্বামী পালিয়েছে পথটাও তো পরিষ্কার বাকি দায়িত্বটুকু নিয়ে নাও হ্যাঁ প্রয়োজন হলে তাই নিতে হবে কি চলো চলো সুশোভন এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না থাকু গর্জিকে নিয়ে দিদি 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 তুমি কেন যাবে দিদি তুমি যেও না নেকা গন্ডগোল পাকি দিয়ে এখন নিজের সংসারটা তো ভেঙেছই আমার তো হাত ছাড়ো না দিদি তুমি তোমার সংসার ফেলে যাবে কেন দিদি তুমি যেও না বেশ আমি থাকতে পারি যদি তুমি এই মুহূর্তে বাড়ি থেকে চলে যাও বেশ আমি চলে যাচ্ছি দাঁড়াও আমিও তোমার সঙ্গে যাব না লক্ষ্মী তুমি যাবে না কেন যাবে কি অন্যায় করেছো তুমি কেন তুমি অপবাদের বোঝা নিজের মাথায় নিয়ে যাবে যেতে যদি হয় কদিন পড়ে যাও এই মুহূর্তে তোমাকে আমি যেতে দেবো না এতে যদি ও চলে যায় যাক কি অরিজিৎ সুশোভন তো চরিত্রহীন কিন্তু তোমার দাদা যে ঝিয়ের প্রেমে পড়ে বউকে বাড়ি থেকে বের করে দিচ্ছে তাকে কিছু বলবে না হ্যাঁ বলবো
রাগের মাথায় ভুল বুঝে অনেক কথা বলেছিলাম, আমাকে তুই ক্ষমা করতে দাদা। চলো শিশুভন, এই বাড়িতে মানুষ বাস করে না, চলো। দিদি দিদি, এ হতে পারে না, এ হতে পারে না। আপনি কি করলেন? ঠিকই করেছি। কি বলছিস তুই? ঠিকই বলছি, দাদা তোমাকে ভক্তি করত, শ্রদ্ধা করত, তোমার তোমার অনুমতি ছাড়া একটা কাজও করত না, আর তুমি তুমি তার উপযুক্ত প্রতিদানই দিয়েছো। একটা খারাপ মেয়ের সঙ্গে তুমি বৌমার নামে যদি আর একটা নোংরা কথা বলিস তোকে খুন করে ফেলবো। হ্যাঁ তাই করো, তাহলে ভবিষ্যৎ আমাকে আর দেখতে হবে না। তোমার বৌমা তোমাকে কিভাবে অপমান করছে! কি বৌমা আমাকে অপমান করেছে? বুড়ো বয়সে ধুকতে ধুকতে গিয়ে মেলার থেকে চারটে শাড়ি কিনে আনলে না? তোমার তোমার বৌমার জন্য? তোমার বৌমা সেই শাড়িগুলোকে মেঝেতে ছুঁড়ে ফেলে দিয়ে বলে কিনা, বলে কিনা তার বাড়ির ছিঁড়ের থেকে দামি শাড়ি পরে। বৌমা আমার দেওয়া শাড়িগুলো ছুঁড়ে ফেলে দিয়েছে। না না না, আমি বিশ্বাস করি না তুই মিথ্যে কথা বলছিস। তোমায় মিথ্যে বলে আমার কি লাভ বাবা? তাহলে তাহলে বৌমা চিঠিতে সব মিথ্যে কথা লিখেছে? ও যে আমায় লিখেছে যে তোমার কথা আমার সবসময় মনে পড়ে বাবা। হ্যাঁ আমায় তা দেখাচ্ছি তো। এই দেখ, এই দেখ, এই দেখ, পড় পড় পড়, মন দিয়ে পড়। নিজে পড়ে দেখ, পড়ে দেখ। আমি কি এত বড় ভুল করলাম? না বাবা, ভুল তুমি করনি, ভুলটা বোধ হয় ভুলটা বোধ হয় করেছি আমি। আমি আসছি। কোথায় যাচ্ছিস? কলকাতায়। দেখি তুই অরিজিৎ। তুমি সত্যি করে বলো তুমি কে? হঠাৎ প্রশ্ন বলো, তোমার তোমার আসল পরিচয়টা কি? আমার আসল পরিচয়, আমি লক্ষ্মী, এ বাড়িতে কাজ করি। মিথ্যে কথা! তুমি হিন্দু ঘরের স্ত্রী, এই সিঁথির সিঁদুর স্পর্শ করে বলো তুমি কে? আমি আমার সিঁদুর স্পর্শ করে বলছি, জীবনে যত দুঃখই আসুক কাউকে কোনোদিন বলবো না, আপনি একদিন অগ্নি সাক্ষী করে আমায় বিয়ে করেছিলেন। চুপ কেন, বলো বলো তুমি কে? আমি বলছি। কাল রাত্রে খাবার তুলে বলছিলে না, ওর স্বামীকে যদি পাস তাহলে। আপনি কি বলছেন? আমি যে করেছি বেশ করেছি। বেশ করেছো? শ্বশুর হয়ে জামাইয়ের পেছনে গোন্ডা লাগিয়েছো? হ্যাঁ লাগিয়েছি, টিট ফর ট্যাট।
তার গুন্ডা ভাইকে দিয়ে সুশোভনকে মার খাওয়াতে পারে, আমার আমার মেয়েকে অপমান করতে পারে, আমিও পারি গুন্ডা লেলিয়ে তাকাই। তোর না ভালোবেসে বিয়ে করেছিস, তুইও কি চাস? ও কি বলবে, ওর বুদ্ধি দৌড় কতখানি দেখলা না? দেখে শুনে আমাদের চরিত্রহীনকে বিয়ে করলো যে কিনা একটা বাড়ির ঝিকে নিয়ে। ওকে মারধর করে কি তুমি এর কিছু সুরাহা করতে পারবে? বাড়ি কিনা দেখো না, কাল আমার ভাড়াটে গুন্ডারা ওকে কলেজ থেকে বেরোবার সময় ধরবে, জায়গায় আটক করে রাখবে, সেই ফাঁকে আমি মৌকে নিয়ে ওদের বাড়িতে যাব, কাজের মেয়েটাকে ঘাট ধরে বাড়ি থেকে বার করে দেবো। আমার কথা শোনো, বাপ হয়ে নিজের মেয়ের এত বড় সর্বনাশ তুমি করো না। ভাড়াটে গুন্ডাদের ওদের দয়া মায়া বলতে কিছু আছে? ওরা কে করতে কে করে ফেলবে, শেষকালে সুরজিতের যদি একটা কিছু হয়ে যায়। হয়ে যায় যাবে, একটা সুরজিৎ যাবে, হাজারটা সুরজিৎ আসবে। এটা তুই কি করেছিস দাদা? সত্যি কথা বললে বাবা মারা যেত, এই তো বাবার বয়স হয়েছে, কদিনই বা বাঁচবেন? বাবাকে বাঁচাতে গিয়ে তুই চুপার, বাবা আমাদের জন্য যা করেছে তা জানলে তোর মুখ দিয়ে কথা বেরোত না। ছোটবেলা মা হারাবার পর যে মানুষটা নিজের জীবনের সব সুখ আহ্লাদ বিসর্জন দিয়ে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, মায়ের অভাব একদিনের জন্য বুঝতে থাকে, তার কিছু ক্ষতি হলে তোর হয়তো কিছু হতো না, কিন্তু আমার। তাই বলে তুই একে যন্ত্রণা দিবি? যন্ত্রণা যন্ত্রণা কি শুধু ওকেই দিয়েছি, নিজে পাইনি? মৌমিতা আমার মুখের সামনে দাঁড়িয়ে আমার বাবাকে অপমান করেছে, ওর মুখের দিকে তাকিয়ে আমি চুপ করে থেকেছি, এটা যন্ত্রণা নয়। সুশোভন আমার সামনে দাঁড়িয়ে একে অপমান করেছে, আমি প্রতিবাদ করতে পারিনি, এটা যন্ত্রণা নয়। তুই আমার ছোট ভাই হয়ে আমার দিকে আঙুল তুলে কথা বলেছিস, আমি চুপ করে থেকেছি, এটা যন্ত্রণা নয়। একটা পুরুষ মানুষের কাছে এর চেয়ে বেশি যন্ত্রণা আর কি হতে পারে? কিন্তু দাদা, এই সত্যটাকে তুই বাবার কাছে কদিন লুকিয়ে রাখবি? আজ হোক কাল হোক বাবা ঠিকই জানতে পারবেন, তখন কি তুই বাবাকে বাঁচাতে পারবি? না ডাক্তার, আমার যেন কিরকম সন্দেহ হচ্ছে। দেখো দাদা বৌদির কাছে দু চার দিন কলকাতা থাকবে বলে অরিজিৎ গেল, তারপর একদিন বাদে ফিরে এলো, আবার হুট করে চলে গেল, নিশ্চয়ই ওখানে একটা কিছু গোলমাল হয়েছে। আচ্ছা ডাক্তার, তুমি যখন গিয়েছিলে বৌমা তো তোমার আদর যত্ন করে খাইয়েছিল, তাহলে অরিজিৎ এসে বলছে কেন যে বৌমা পাল্টে গেছে? ডাক্তার তুমি আমাকে উত্তেজিত হতে বারণ করো, এখন তুমি আমাকে উত্তেজিত করছো নিজে চুপ করে থেকে। চুপ করে থেকো না, বলো না, বলো না ডাক্তার। তোমার বৌমা পাল্টে গেছে কিনা জানি না দাদা, কিন্তু তোমার ছেলে সুরজিৎ অনেক পাল্টে গেছে। সুরজিৎ, সুরজিৎ পাল্টে গেছে? ওকে ওটা কার ছবি দেখি, ছবিটা দাও। না না, এই ছবি আমি দেবো না। দেবে না, দাও দাও বলছি। লক্ষ্মী ছবি দাও, লক্ষ্মী আমার ছবি দাও, শীঘ্র দাও, ও দাও দাও বলছি, লক্ষ্মী না দাও, লক্ষ্মী দাও বলছি, আমাকে দয়া করে ছেড়ে দাও, চাকু দেখেছো বাবা, নিজে সর্বনাশ করে এখন আমার সর্বনাশ করতে এসেছে। বড় করে সিঁদুরের টিপ পড়লে সত্যি হওয়া যায় না, যাও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও, যাও। হ্যাঁ যা বলেছ, সত্যি হতে গেলে কুমারী সেজে বেলবটস পরে বয়ফ্রেন্ডকে বগল দাবা করে ঘুরে বেড়াতে হয় তাই না? ছেলেটিকে ও সেই জেল ফেরত গুন্ডা ভাইটা, বাকিটা বললে না, অন্যায় দেখলেই আমি
পেটাতে শুরু করি, বড় ছোট কিছু মানি না। তুমি কি আমার ভয় দেখাচ্ছ? না, শুধু এইটুকু আপনাকে জানিয়ে দিচ্ছি, আমার দাদার বাড়িতে দাঁড়িয়ে কেউ যদি আমার বৌদিকে অপমান করে তাকে আমি ছেড়ে দেব না। বৌদি? হ্যাঁ বৌদি, বাবার অসুখের টেলিগ্রাম পেয়ে দাদা বাড়িতে কি যাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছিল সেই বৌদি। মিথ্যে কথা। বৌমা, বৌমা, ও বৌমা, চলো বাবা এখনই একটা হেস্ত নেস্ত করে আসি। ওই মেয়ে ছেলেটি কে? ভদ্রভাবে কথা বলুন, আমার মেয়েকে আপনি মেয়ে ছেলে বলছেন কেন? ডাক্তার, উনি হঠাৎ চটে গেলেন কেন? আমি কি কিছু ভুল বলেছি? মেয়ে হয়ে ছেলের পোশাক পরেছে, আধা মেয়ে আধা ছেলে, তাই আমি বলেছি মেয়ে ছেলে। তুমি আগে আমায় ঠিকই বলেছিলে ডাক্তার, সুরজিতের কিছু পরিবর্তন হয়েছে, নইলে এই অসভ্য বিদঘুটে পোশাক পরে মেয়েটা এ বাড়িতে ঢোকে কি করে? আপনার কি ভীমরতি হয়েছে? আপনি আপনার নিজের ছেলে বউকে বলছেন? ছেলের বউ কি বলছে ডাক্তার? আরাম জাদা, আমি ঠিক জানি তুই একটা কেলেঙ্কারি করবি, এই দিদির বইস একটা ফিরিঙ্গি মেয়েকে বিয়ে করে। এই যাটা বলছেন, আমার মেয়ে ওর বউ হতে যাবে কেন? আপনার বড় ছেলে সুরজিৎ তাকে বিয়ে করেছে। কি বাজে কথা বলছেন? সুরজিৎ, সুরজিৎ একে বিয়ে করেছে? কি বলছে বৌমা? সুরজিৎ ওকে কবে বিয়ে করেছে? আপনার অসুখের খবর পেয়ে যে গ্রামে গেল সেই দিন। আমি জানলাম না ও বিয়ে করে ফেললো। তা বিয়ে করেছে তো, ওর মাথায় সিঁদুর কই? আমি সিঁদুর পরা পছন্দ করি না। ও, মেয়ে হয়ে তুমি সিঁদুর পরা পছন্দ করো না, প্যান্ট পরা পছন্দ কর। আসল কথাটা কি জানো ডাক্তার, সিঁদুর তো মাত্র 1 টাকা দিলে বাজার থেকে কিনতে পাওয়া যায়, কিন্তু কজনের ভাগ্যে জোটে সেই সিঁদুর মাথায় তোলার? তা বিয়েটা হয়েছে কোথায়? রেজিস্ট্রি অফিসে। রেজিস্ট্রি অফিসে? ওটা আবার বিয়ে নাকি? কেন, রেজিস্টারের সামনে কাগজে সই সাবুত করে। কাগজে সই সাবুত? ও ডাক্তার বলে কি, আরে মশাই কাগজে সই সাবুত করে জমি জমা কেনা বেচা হয়, ও মেয়ে কেনা বেচা হয় না। না না না, তাছাড়া আমাদের মতো বৌমা তো কেনা বেচার কথাই আসে না। অবশ্যই যাদের মেয়ের বিয়ে হয় না তাদেরই কেনা বেচা হয়। কি সব যাটা বলছেন আপনি! ও ঠিকই বলেছে, সুরজিৎকে ভালো মানুষ পেয়ে সই সাবুত করে মেয়েটাকে যেমন এ বাড়িতে গোছিয়ে দিয়ে গেছেন, ঠিক তেমনি সই সাবুত করে মেয়েটাকে আবার নিজের বাড়িতে ফেরত নিয়ে যান। ওসব রেজিস্ট্রি ফেস্টি আমি মানি না। হ্যাঁ তাই নিয়ে যাব, এমন বাড়ি বউ হবার জন্য আমার মেয়ে জন্মায়নি। এই 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 যে কথাটা আপনি বললেন, চমৎকার বলেছেন। আপনার মেয়ে এ বাড়ির বউ হবার উপযুক্ত নয় এটা আপনি বুঝতে পেরেছেন, এই জন্য আপনাকে অজস্র ধন্যবাদ। ননসেন্স, ঠিক আছে ঠিক আছে, আমি আমি আপনাদের দেখিয়ে দেব কত বড় ঘরে আমার মেয়ে বিয়ে দিতে পারি আমি। চলে আনো। এই শোন, বৌমাকে এখানে ডেকে নিয়ে আমি তার মুখ থেকে সব শুনতে চাই। যা, আর সুরজিৎ কোথায় তাকে ওখানে ডাক। সুরজিৎ তো একটু বেরিয়েছে। বেরিয়েছে কোথায় গেছে? ঠিক বলতে পারবো না, বোধহয় ফ্ল্যাটের সন্ধানে গেছে। কখন ফিরবে? ফিরবে 4টার সময়, একটা ক্লাস আছে ওর। এলে কিছু বলবো? না ঠিক আছে, আমি ঘুরে আসছি। আচ্ছা ঠিক আছে। সুরজিৎ তোমাকে দিয়ে ঝিয়ের কাজ করাচ্ছে, হাতের টিলে কোথায় তোমায় ফেলে রেখে দিয়েছে, অথচ আমায় চিঠিতে লিখেছো আমি ভালো আছি বাবা, আমি সুখে আছি, নিজের দুঃখ পাচ্ছ, রাতের পর রাত চোখের জল ফেলছো,
অথচ আমার সত্যি কথাটা লিখে জানাওনি, পাছে আমি কষ্ট পাই। এই বুড়ো মানুষটাকে তুমি দয়া করেছো না বাবা? এবার আমি বুঝতে পারছি কেন সুরজিৎ আমাকে এ বাড়িতে আনেনি, কেন আনতে চাইনি। বৌমাকে দিয়ে সে ছিয়ের কাজ করাচ্ছে, পাছে আমি জেনে ফেলি। তুমি কেঁদো না বৌমা, তুমি কেঁদো না। তোমার চোখের এক হাত ফোঁটা জল ওর জীবনে অভিশাপ হয়ে নেমে আসবে। কেঁদো না মা, কেঁদো না। সুমনা দেবী এসেছিলেন, কিছু বললেন না, খুব অন্তদন্ত এলেন। বললাম যে কিছু বলতে হবে, বললাম তোর চারটার সময় ক্লাস আছে। চুপচাপ গাড়িতে ওঠো, চলো চল চল গাড়িতে ওঠ। সুজিত যাবি না? যাবে না ফেমাস সালার, চল 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 ওঠ। তো দাদাকে গুন্ডারা ধরে নিয়ে গেল। আমার মেয়ে আর ও বাড়িতে কোনো দিন যাবে না। আমি সুশোভনের সঙ্গে ওরা আবার বিয়ে দেব। ইয়েস, কি বললে? পুলিশ, পুলিশ এসেছিল? পুলিশে কি খবর দিল? আমি আসুন আপনারা। মা, শেষকালে তুমি? তোর বাবা যদি গোন্ডা দিয়ে তোর বুকে ছুরি বসাতো, আমি তোর বাবাকে ধরিয়ে দিতাম না। জানতাম মরে গিয়ে বেঁচে গেছিস, বাঁচিয়ে গেছিস কয়েকটা ছেলের জীবন। কিন্তু সুরজিতের মতো টেপ তুলল ছেলেটাকে। দীপক বাবু, ইউ আর আন্ডার অ্যারেস্ট, চলুন।
বৌমা, বৌমা কেঁদো না মা, কেঁদো না। এটুকুর পাওনা ছিল, ঘরের লক্ষ্মীকে লক্ষ্মীর আসনে না বসিয়ে হাঁসটা করে ছুঁড়ে ফেলে দিয়েছিল, এর প্রায়শ্চিত্ত করতেই হবে। শোনো মা, মা গো। বৌমা আসুন মা, সুরজিৎ কেমন আছে? ভালো আছে। একটু দেখা করা যাবে না? এখন রক্ত দিচ্ছে। ও, তুমি এক কাজ করো বৌমা, আমি কালীঘাটে গিয়ে পুজো দিয়ে এসেছি, এই প্রসাদী ফুলটা ওর মাথায় ঠেকিয়ে দিও। সুরজিৎ, তুমি ওটা তো আমি সাজাবো, তুমি ওটা কেন? তুমি আমার বৌমাকে চন্দন পরাবে কেন? বৌমা কি তোমার একলা? আপনার দুজনে উঠুন তো। উঠবো, এবার আপনারা উঠুন। আমি থাকতে আপনারা মা লক্ষ্মীকে সাজাবেন কেন? মায়ের কাজ মা করবে। ঠিক বলেছেন, মায়ের কাজ তো মা করবে, তুমি কেন? ওঠো ওঠো, দাঁড়া দাঁড়া, উঠছি। ওঠো, হিংসুটে কোথাকার? আবার হিংসুটে বলছি। আমি সাজাচ্ছি, আপনি ততক্ষণ একটা কাজ করুন তো। এটা নিন। এটা আবার কি? বাড়িতে লক্ষ্মী প্রতিষ্ঠা করতে গেলে অলক্ষ্মীকে তাড়াতে হবে না? আমার মেয়ে জাতি এই বাড়িতে আর কোনো দিন ঢুকতে না পারে। একই আজকের দিনে তোমার গলাটা বড় ফাঁকা লাগছে মা। আপনি কি করছেন মা? ছেলের বউকে মা হয়ে কি খালি হাতে আশীর্বাদ করব? চিরসুখী হও মা, তোমার কাছে আমি একটা জিনিস চাইব। দেবে মা? কি চাই বলুন, আগে তুমি আমায় কথা দাও। কথা দিলাম, বলুন কি চাই আপনার। যে সিঁদুর তুমি সিঁথিতে দিয়ে সাক্ষাৎ জমির মুখ থেকে সুরজিৎকে ফিরিয়ে আনলে, সেই সিঁদুর একটু দেবে মা? সিঁথিতে দিয়ে দেখব মায়ের বাপকে পাপের পথ থেকে আমি ফিরে আনতে পারি কিনা। জানি